নমস্কার বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি বাঙালির খুবই প্রিয় একটি রেসিপি, এই গরমের দুপুরে বৈরালি মাছের পাতলা ঝোল। আর এই বৈরালি মাছের পাতলা ঝোলটি করব আমি আলু আর ডাটা দিয়ে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই রেসিপিটি আমি কিভাবে বানাবো। বন্ধুরা, প্রথমে উনুনে একটা কড়াই চাপিয়ে দিলাম, আর কড়াইটি গরম হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো কড়াইয়ে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমরা বৈরালি মাছগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে রেখেছি, সেই মাছগুলো ভেজে নেব। তেলে মাছগুলো দিয়ে মাছগুলো এখন ভেজে নিচ্ছি। বন্ধুরা, মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আরেক পাশ ভেজে নেব। খুন্তির সাহায্যে মাছগুলো খুব সুন্দর করে উল্টে দিলাম। এবার মাছগুলো এই পাশেও ভেজে নেব। মাছগুলো নেড়ে চেড়ে দিয়ে দুপাশেই ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো একটা পাত্রে তুলে নেব। তেলটাকে ঝরিয়ে ঝরিয়ে মাছগুলো আমি তুলে নিলাম। দেখুন বন্ধুরা, মাছগুলো ঠিক এভাবেই ভেজে নিয়েছি। ঝোলের মাছ তো আরো বেশি কড়া করলাম না। এবার মাছ ভাজা তেলে আমি দিয়ে দিলাম ফোড়নের জিরা। জিরাটাকে একটু নেড়ে চেড়ে দেব। জিরার কালা চলে এসেছে, এবার দিয়ে দিলাম আলু। বন্ধুরা, এই আলুটাতে আমি আগে থেকে একটু নুন মেখে রেখেছিলাম, আলুর ভিতরে যা জল ছিল সেটা বেরিয়ে গেছে। এবার আলুগুলোকে ভাজতে আমার সুবিধে হবে। এভাবে নুন মেখে যদি আপনারা আলুটা ভেজে নেন, তাহলে নুনটাতে না আলুর জলটা বের করে দেয়, আর ভাজাটা খুব সুন্দর হয়। বন্ধুরা, আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমরা ডাটাগুলো দিয়ে দেবো। ডাটাগুলোতে আমি লবণ আর চিনি মেখে রেখেছিলাম, সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ চিনি মেখে রেখেছিলাম, যার ফলে ডাটার যে পাঁচে ভাবটা সেটা কেটে যাচ্ছে আর খেতে ভালো লাগবে। আপনারা সেদ্ধ করার সময় চিনি লবণটা দিতে পারেন, আর সেদ্ধ না করলেও এমনি লবণ চিনি মেখে রেখে দিলেও হবে। এবার একসঙ্গে আলু আর ডাটাটাকে কিছুক্ষণ ভেজে নেব। কয়েক পিস গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলু আর ডাটা খুব সুন্দর করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর সঙ্গে আমি দিয়ে দেব মশলার পেস্ট। মশলাতে নিয়েছি জিরা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে সামান্য পরিমাণ রাঁধুনি দেওয়া আছে। এই তিনটে জিনিস একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে এখন আবার মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব হলুদ আর লবণ। পরিমাণ মতন হলুদ লবণটা দিয়ে দিলাম। এবার সবজি আর মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এবার এর সঙ্গে দিয়ে দেব মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণ জল। এবার ভালো করে কষাবো। তাহলে বন্ধুরা কষিয়ে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, মশলার সঙ্গে আলু আর ডাটাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখুন জলটাও শুকিয়ে গেছে। এবার আমরা ঝোলটা পরিমাণ মতো দিয়ে দেব। আমি বেশি শুকনা করব না, একটু পাতলাই রাখবো ঝোলটা, যার ফলে ঝোলটা এরকম দিলাম। আপনারা চাইলে ঝোলটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা, 15 মিনিট পর এবার ঢাকনাটা খুলে নেব। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, যখন আমি ঝোলটাকে জাল করছিলাম, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছিলাম। সবগুলো মাছ দিয়ে দেওয়া হয়ে গেল। এবার একটু নেড়ে দিয়ে
আমি আবারও 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো করে রাখতে হবে, এটা এই সময় লো করে রাখতে হবে। 10 মিনিট পর আবার ঢাকনাটা খুলে দিলাম, ঢাকনা খুলে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমরা এখানে ধনে পাতা। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ চিনি দিতে পারেন, আমি চিনি আর দিব না, ডাটাটাতে মেখে রেখেছিলাম চিনি, যার ফলে এখন আর চিনি দিব না। আলু ডাটা দিয়ে এই বরেলি মাছের রেসিপিটি রান্না করা আমাদের কমপ্লিট। তাহলে বন্ধুরা, এই রেসিপি দেখে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।